আপনি যদি অনেকদিন যাবত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাহলে অলরেডি মোবাইলের অনেক গুপন সেটিংস কাজ জানেন এটাই স্বাভাবিক তবে এই ভিডিওতে আপনাকে মোবাইলের এমন একটি স্পেশাল গুপন সেটিংস সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যে সেটিংসটি প্রায় 99 নাইন পার্সেন্ট মোবাইল ব্যবহারকারী জানে না আশা করি ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এই সেরিংসটি সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপস আইকন অনেক বেশি বড় হয়ে যায় আপনি মোবাইল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর আপনার মোবাইল ইউজ করার সিস্টেম দেখে আপনার বন্ধুরাও এই সেরিংসটির কাজ শিখতে চাইবে হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতন টিকন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকব আপনার বন্ধু নাসিম ইটস ওকে মোবাইলের স্পেশাল সেটিংসটি এখন পর্যন্ত আমি যাদের মোবাইলে অন করে দিয়েছি প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যবোধ করছে মোবাইল ইউজ করতে আশা করি আপনার কাছেও ভালো লাগবে এই জন্য স্বাভাবিকভাবে আপনাকে আপনার মোবাইলের সেটিংসে চলে আসতে হবে এবং একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে স্পেশাল ফিচার্স একটি সেটিংস দেখতে পাবেন আপনি এই সেটিংসে ক্লিক করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মডেল এবং বাসন অনুযায়ী সেটিংসটি উপরের নিচে হতে পারে নিজ দায়িত্বে খুঁজে নেবেন কুজে পেতে প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন স্পেশাল ফিচার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাঁচটি সেটিংস শো হবে নিচের দিকে দেখতে পাবেন লাইট মুড একটি সেটিংস আপনি লাইট মুডে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান অন লাইট মুডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এখন আপনি আমার মোবাইলের স্ক্রিনের দিকে লক করুন আমার মোবাইলের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপসের আইকন অনেক বেশি বড় হয়েছে সেই সঙ্গে অ্যাপের নামগুলো কিন্তু বড় হয়েছে আপনি যখন এই সেটিংসটি অফ করবেন পুনরায় সেই সময় দেখতে পাবেন স্বাভাবিক অবস্থায় চলে যাবে আপনার মোবাইলের অ্যাপের আইকন এবং নাম আর অন করলে অ্যাপের আইকনগুলো অনেক বেশি বড় হবে আমরা অনেকেই চাই অ্যাপের আইকন মোবাইলে বড় করে শো করাতে তাই এই সেটিংসটির সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিলাম আশা করি সেটিংসটি অন করে কোনো অ্যাপের সহায়তা ছাড়াই অসাধারণ কাজটি আপনি করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি মোবাইলের যে গুরুত্বপূর্ণ সেটিংসটির সাথে পরিচিত হলেন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে টেলিকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ